বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এফডিসিতে এসে পেয়ে গেছি আমাদের জনপ্রিয় অভিনেতা হাসান জাহাঙ্গীর ভাইকে। হাসান ভাই, আমি একটু আপনার সাথে, মানে যেহেতু আমরা শিল্পী, ছোট হোক বড় হোক, যে যেভাবেই হোক শিল্পী তো কাজ করে। আমি কিছুদিন মানে আপনার কিছু ইন্টারভিউ দেখেছি, মানে হিরো আলমকে নিয়ে আমি মনোযোগ দিয়ে দেখেছি, কিন্তু মনের অজান্তে কেন জানি আমার চোখে পানি আসছে, মনের অজান্তে কেন আসছে। তো আমি এই এফডিসিতে এই ছেলেটার ইন্টারভিউ নিয়েছি, মানে হিরো আলমের, আমাদের শিল্পী সমিতিতে বসে। জাস্ট আমার প্রায় 5 মিনিটের মাথায় ওই আমাদের পিকনিকের যে মানে খাওয়া দাওয়া মানে কী কী হবে এই বিষয়গুলো নিয়ে কাঞ্চন ভাই নিপুণ ছিল ভিতরের রুমে। তো হুট করে আলমগীর ভাই যেহেতু বসা ছিল, তো ওখানে তার এই বিষয়গুলো ডিসকাস করতে পারে না, আলমগীর ভাই সিনিয়র মানুষ, কাঞ্চন ভাই নিপুণ কী করলো এই রুমে চলে আসলো, আমাদের বড় রুমটা। কবে এটা? ইলেকশন মানে পিকনিকের কিছুদিন আগের কথা। তো তাদেরকে নিয়ে যখন বসছে, আমি দেখলাম যে ভয়তে ছেলেটা কথা বলতে পারছে না। তারা কিন্তু কিছু বলছে না, তাদের কাজ তারা করছে, কিন্তু এই যে ওকে দেখলাম, আমি বলতেছি কোনো সমস্যা নাই তুমি বলো, কিন্তু ও ভয়তে কাঁপছেছিল। আমি আমার আমার চ্যানেল ইউটিউব চ্যানেল নাসরিন আক্তার এফডিসি, সেই চ্যানেলে আছে ওই ভিডিওটা। ও লাস্টে কিন্তু সবাইকে মানে আল্লাহ হাফেজও দিতে পারে নাই, কিছুই দিতে পারে না, ও উঠে চলে গেছে। মানে এই যে এত ভয় পাইছে, আমি এডিটিং করার সময় আমার মানে অনেক খারাপ লাগছে যে ছেলেটা আচ্ছা ঠিক আছে সম্মান করে ভয় পেয়ে চলে গেছে। ওকে সম্মান করছে? এখন আমি দেখলে কি ওনার পা উপর তুলে বসে থাকবো? কেমন আছেন? হয়ে মানে ওটা তো দিয়েছে, আমি তারপরেও বলেছি যে কোনো সমস্যা নেই তুমি কথা বলো, কিন্তু ও আর মানে দেখলাম যে কাঁপছে, মানে কথা বলতে পারছে না। ও তো জীবনে কোনোদিন এফবিসি ঢুকবে এটা কল্পনাই করে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্বপ্নের মানুষ সামনে পাইছে। তুমি যদি এখন দেখো যে মনে করো সালমান শাহ বা শাহরুখ খান বা এমন একজন সুপারস্টার সামনে তোমার, তোমার তো অতা কি শাহরুখ খানই জায়গায়, কাঁপতে থাকবে না তুমি, স্বাভাবিক। তো ওর কাছে আলমগীর ভাই, লিয়াস কাঞ্চন, যাদের ছবি ও সারাদিন ওর ডিসি চ্যানেলে চালাইছে, হেরা সামনে আইছে, এটা তো ঠাসকের লেগে অজ্ঞান হয়ে যাওয়ার কথা। ও যে জীবিত আছে এই দিয়ে তো আমার অবাক কেটেছে। ওর যে অন্য গেলে ঠাসকের লেগে অজ্ঞান হইব, হসপিটালে নিবে, হ্যাঁ কি হয়েছে আমি কারে দেখলাম কারে দেখলাম, দেন মনে করো দেখছি আবার সাতদিন কল্পনা করা করছি। ভালোবাসা না, এইটাই হচ্ছে স্বপ্ন, এইটাই হচ্ছে মানুষ, যে স্বপ্নের মানুষ যে তোমাকে টাকা দিয়ে হলে যে ধাক্কা ধাক্কি করে আমি টিকিট কিনে নাসরিনের ছবি দেখছি, মাইন করো না, যে আমার আমার সিনেমা দেখছে মানুষে দেখে। এখন মনে করো যে একটা হঠাৎ যদি তুমি মনে করো একজন সুপারস্টারকে সামনে দেখো, এটা তো অত্যাচ্য হওয়ারই কথা। এটা স্বাভাবিক না? ওদিন ওর সাথে তাহলে এটাই হয়েছে, ও তো ভাবতে পারে না। আমি সারা জীবন যারা ছোট সময় বড় হওয়ার সময় স্ক্রিনে দেখলাম, আর উনি উনি হ্যাঁ কি দেখলাম আবার কি দেখছি, মানে মনে করছে এটা ইয়ার মধ্যে পড়ে গেছে আর কি, মানে গোলক দাদার মধ্যে। এটা সব তোমার চ্যানেলকে আমি বলে রাখি, ডিশ আলম, ওকে আমি ডিশ আলমই বলবো, কারণ তুমি যদি আমি যদি শিল্প সমিতির শিল্পীরা যদি ওর হিরো উপাধি দাও, তাহলে হিরোদের নাম চেঞ্জ করে দাও, তাহলে এটা তো আর্টিফিশিয়াল একটা নাম ও হিরো লাগেছে, তাহলে হিরোর যদি মানসম্মত থাকে তুমি আমাকে লজিকই বললো, তুমি তো হিরো আলমগীর ভাই বলবো, হিরো ইলিয়াস খান জন্ম, হিরো রাজ্জাক বলবা, হিরো সাকিব খান বলবা, ওর সাথে যাই, ও তো ওর নাম তো এইটা না, হুট করে একটা মনে করো এডিট করে একটা নাম লাগাইছে, এই নামটা কেন আমরা তাহলে ডাকবো? তাই ডিসেবের সকুস্ত নাম আলম, ডিসালাম বলতে পারো সর্বোচ্চ। তোমার বিবেককে প্রশ্ন করো, তাহলে তোমার এতদিনের শিল্পীর সত্তা কই চলে গেল? ও তো এই যে আমি শেষ করি, ও তো এই জায়গায় সে সদস্য না, বা আমাদের নাটকের সদস্য না, তারপর ও কাজ করতেছে করুক, ওর নিয়ে তো আমার জেল আছে কিছু নাই। বারবারে ও অসহায় ও নিরহ ও গরিব, ওর মতো হাজার হাজার লাখ লাখ গরিব আছে রাস্তায় ঘুমায়, তুমি কয়জন অসহায়ের কথা শুনবা? 10টা বিধবা মহিলার এনে যাও কষ্ট পাবা, 10টা পরকিয়া করছে তার কাছে কষ্ট পাইবা, 10 জন মনে করো যে হাত পা নেয় পঙ্গুর কাছে যা কষ্ট পাইবা, এত হাত পা আছে কইরা খাইতে পারে, তা ওর এত সিম্পিতে হওয়ার কি হইলো ওর দিকে গেল? লজিকে আইসো,
আমি তো ও যেগুলো করতেছে করুক, ও সোশ্যাল মিডিয়া তুমি দুই মাস যদি ফেসবুক বন্ধ থাকে ওরা চেনার কোনো উপায়ই থাকবে না, খুঁজেই পাবে না। তাহলে কি মানে আপনি মানে মানে অর্থটা কি এরকম দাঁড়ায় যে ইমোশনালি কথা বলে মানুষের ব্ল্যাকমেল করছে 100%? তুমি বুঝো না, বলে ভাই আমাকে বললেন ভাই আমি গরিব ঘরে সওয়াল হয়েছে কি আমি কি করব, আমার কি অন্যায় আমার এই কথা তুমি অনুমনি করে একদিন মাসের টাকা দাঁড় চাইবা, একদিন একটা রিকোয়েস্ট রাখবা, প্রতিদিন রাখবা। তুমি গরিব ঘরে না বড় লোক ঘরে মানুষ জিজ্ঞাসা করছে, তোমার জিজ্ঞাসা করে আমার জিজ্ঞাসা করে আমি জিজ্ঞেস করে, তুমি এটা বলে সিম্পিতি নিচ্ছ, আমি গরিব আমি অসহায় আমি গ্রাম থেকে এসে আমার চেহারা ভালো না আল্লাহ দিস, এগুলো কেন বলো? এগুলো তো হচ্ছে ব্ল্যাকমেইল করা। চেহারা তো অনেকেরই ভালো না, তো এর চেয়ে খারাপ চেহারা তো এফবিসি করতেছে করতেছে না। হ্যাঁ কয়দিন বলছে যে আমার চেহারা খারাপ, আমার নায়কের পাঠ দেন, আমার বড় পাঠ দেন, আমার হেল্প করেন বলছে, তাহলে তোমরা ওই জায়গাটায় কেন সিম্পিতির জায়গায় কেন হারাইয়া যাও? এটা তো আমাদের দুর্বলতা। আমি তাকে কিন্তু খারাপ ভালো কিছু বলছি না, কেন বলছি না, সে করে খাচ্ছে, একটা শ্রেণী আছে, এটা জন্মলগ্ন থেকেই শ্রেণী বিভাজন আছে, রাজা বাদশা প্রজা দাস দাসী আমাদের সমাজেও আছে, চাকরি ক্ষেত্র আছে, প্রথম শ্রেণী সেকেন্ড শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী আছে না? আমরা কেন বলি যে তৃতীয় শ্রেণী কর্মচারী, এম এ পাশ হইলে ওই চাকরি করলে তৃতীয় শ্রেণী বলি, তাহলে তারা তৃতীয় শ্রেণীর লোকের সাথে তার ইয়া বেশি। আমাদের দেশে গরিবের সংখ্যা বেশি না কম বলো? বেশি বেশি, উচ্চবিত্ত কম, মধ্যবিত্ত একটু বেশি, আর নিচে ও যে শ্রেণীর ও যে শ্রেণী থেকে উঠে আসছে যে শ্রেণীর সাথে বেশি মিশে ওই শ্রেণী অনেক খাইছে, ওরে লুপায় নিছে, হ্যাঁ মনে করে হ্যাঁ আমার নেতা, দুই দিন পরে হ্যাঁ যদি আমি দেশ চালাম তোমরা না করতে পারবো না, কারণ হ্যাঁ পক্ষে সর্বোচ্চ জন গোষ্ঠী চলে যাবে, কারণ হ্যাঁ যে সিম্পিদিগুলো দেখাচ্ছে মনে করো দুই তিনটা ক্যামেরা হ্যাঁ মানে পিডার মানে ফিট থাকে, হ্যাঁ থুতু ফালাইলো এটা দেখাইতেছে, হ্যাঁ কাশি দিলো দেখাইতেছে, হ্যাঁ এই দিতেছে, এগুলো তৈরি করেছে হ্যাঁ রে ইয়া ইউটিউবে টাকা আসার জন্য, তো এগুলো হ্যাঁ করতেছে মনে করে কিচ্ছু না, কেউ মনে করে খাবার দিচ্ছে এই দিতেছে ওর হাতে প্যাকেটটা ধরে ভাই একটু দিয়ে যান আপনার নাম করে দিতেছে, বিয়ে হইব ওরা নিতেছে, হচ্ছে না এরকম? তাহলে এখন তুমি যদি দান খরচ করে জানিয়া করবা বলো, জানাই করবা? তুমি তো তুমি তো নিজেও জানেন আমি আল্লাহর মতে 1 বিঘা সম্পত্তির উপর একটা মসজিদ করছি বিশাল বড়, টোটাল ভিতর বাইরে টাইলস করা, আলহামদুলিল্লাহ নান্দনিক মসজিদ, একটা গুরুস্থান করছি, একটা মাদ্রাসা দিচ্ছি, এতিমখানা দিচ্ছি আল্লাহর মতে। আমি কয়জনের কাছে বলছি, কয়দিন বলছি বলো? আমি 2009 সাল থেকে প্রায় 700 স্টুডেন্ট পড়াই ফ্রি, আজকে 21 সাল, আমি 1-10 ভিত্তিতে প্রতি বছর 4টা স্কুলে, তারপরে 2-3টা মাদ্রাসা স্টুডেন্টকে আমি টেক কেয়ার করি সারা বছর, প্রতি বছর আমি এক দুজনকে আমার সাথে উমরা হজে সব সময় নিয়ে যাই। এখন এইগুলো আমি কাকে বলবো? আমি মনের দুঃখে তোমাকে বললাম, এইগুলোকে বলার এই যদি আমি আমি কাকে বলবো বলেন, আমি যদি দান খারাপ করি দেখবি উপর আল্লাহ আল্লাহরে খুশি করলে করবো, বলার জন্য করব না, কেউ কিছু দিলে তারা ফেসবুকে নিয়ে এসে দেয় উদ্বুদ্ধ হওয়ার জন্য, মনে করো কেউ একটা লোকে ভাঙা গাড়ি দিয়েছে, হ্যাঁ আবার আরেকজন দিয়ে দিচ্ছে, দানবীর হইলো বলো, দান করে ডিজেল ভাই তুমি দেখো ট্রাকের ট্রাক মাল দিতেছে, দান করে মনে করো নাবিস্কুর গ্রুপ দেখছি আমি কিভাবে দান করে আকিস গ্রুপ হাজার হাজার টন ইয়া দিয়ে দিতেছে, দান বলে এইগুলো আর কদিন বলছে? তাহলে এখন তুমি আর্টিফিশিয়াল যদি হও, মানুষকে যদি জানাতে চাও বুঝাইতে চাও, এটা তোমার ব্যবসা। যারা মনে করো ফাউন্ডেশন খুলে মানুষ এই করে, কয়জন লোক ভালো আছে? হয়তো হাতে কোনো 2-4 জন, ম্যাক্সিমাম তাদের উদ্দেশ্য টাকা, এই যে আমরা তো কিছু জনকে দেখলাম, তারপরে দেখো তার সে যে ভালো মানুষ আমি কেমনে বলবো, আমি তো তার খারাপ জানি না, এই যে তাফসির কি একটা ছেলে গান গাইতো হঠাৎ করে তার একটু প্রবলেমে মুখ বাঁকা হয়ে গেছে, সে বললো তার বদ্ধ লাগছে, এটা কি কোনোদিন কাউ বলে? আপনি বলেন কারো যদি আপনার লগে সংঘর্ষ হয় একটা লোক অ্যাক্সিডেন্ট করলো, আপনি বলবেন আমার বদ্ধ লাগছে, আমার লগে করছে এটা উচিত? হ্যাঁ এটা আমার খারাপ। তাহলে ওরে যে তোমরা সরল সুজা বলো, ভালো বলো, কোন কারণে বলো আমাকে বলো, তুমি তোমরা তো আমি টাইকে নিছি, ও নিজে আমার স্পটে পুবে লেগেছে অভিনয় করতে, আমার লগে পরিচয় হওয়ার লগে আধা ঘন্টা দাঁড়াই রয়েছে, আমিও চাইছি নিতে, চ্যানেল বললো না ওরে নিলে টিআরপি থাকবে না, আর ওরে কীভাবে কী চিন্তা করে নেবেন, আমি চাইছি, আমি তার হয়তো পছন্দ করছি, একটা ছেলে আসছে কষ্ট করে, যাই হোক আমি খারাপ চেহারার আর্টিস্ট নিচ্ছি, ওরে নিলে অসুবিধা আমার তো লস নাই। সবচেয়ে মজার কথা হচ্ছে যে আসলে আরও আসবা, আমি একটা ক্যারেক্টার বানাইছিলাম, তখন তার উৎপত্তি হয় না, জন্ম হয় নাই, সেটা 2000 সালের দিকে আমার একটা সিরিয়ালে নাম দিয়েছিলাম হিরু মলম, দাঁত বড় ছিল, একটু দাঁত বড়,
ওই ছেলেটা মেকআপ দেয়, আর আমার ভাই আমাকে একটা অভিনয় দেবেন না, আমার অভিনয় দেন কেনা, আমার ছোটো সময় খুব ইচ্ছা ছিল আমি হিরো আর আগে কি করতে, আমি আবার ইয়ারা কইলাম যে ওরে করতে আনছো কো ভাই, গরিব মানুষ তো, ওই যে বাসে মলম বেশি, আমি তাহলে হিরু মলম নাম দিয়ে ওরা একটা ক্যারেক্টার দিই, পরে ওরা হিরু মলম দিয়া ক্যারেক্টার করাইছে আমি, ওরা স্কিনে আছে কিন্তু হিরু মলম। এরপরে করতে জানি এই যে ডিশ আলমের উৎপত্তি, আমি তো অবাক হয়ে যাই শুনে, নাম তার মানে কি ওখান থেকে নিতে পারে জানি না আমি, হিরো মলম থেকে হিরো আলম, আই ডোন্ট নো, মানে আমি আমি অবাক হয়ে গেলাম যে হিরো মলম তার নামটা আমার দেও, আমার ক্যারেক্টার করে নাটকে বুঝলে পাবেন হিরো মলম, আমি দেখাই দিতে পারবো স্ক্রিনে আছে। আচ্ছা আচ্ছা, ওই নামটাই কি ও চেঞ্জ করছে নাকি, হ্যাঁ তো আবার ডিশ এইগুলো চালাইতো, এগুলো তো আগে ডিশে চলতো, এমন হইতে পারে, অসুবিধা হতে পারে, তো এখন আমি তার নিয়ে কি সমালোচনা করব, তাহলে তো দোষটা হাসান ভাই আপনার, হ্যাঁ আমার হিরো মলম থেকে হিরো আলম, কিন্তু হিরো আলম, হিরো আলম যদি আমি জানি মানে তুমি হ্যাঁ জীবনে সাহস হইতো না সবার আঙ্গুল দিতে, হ্যাঁ দেহে দে সিনিয়র দের নিয়ে কথা বলতো ভাইরাল হইয়া লিস্টে থাকার জন্য, আরেকটা জিনিস লাস্টে আপনাদের জন্য বলি, মনে করেন এখন যদি আমি আমি বললাম ডিশ আলমরে বলি যে ডাক্তার হইতে পারবো, পারবে না, শিখতে হবে, যদি বলে ইঞ্জিনিয়ার হইতে পারবে না, শিখতে হবে, যদি বলে যে কলেজের প্রফেসর হইতে পারবে না, শিখতে হবে, যদি বলে একটা আইনজীবী হইতে বা একটা বিচারক হইতে পারবে, শিখতে হবে, শিখতে হবে অবশ্যই, না শিক্ষা, এই যে মিডিয়াতে আমরা আসছি, তুমি শিখে আসছো না, আমি শিখে আসছি না, শিখতে হয়, শিখে আসার পর শিখছি, একমাত্র ও না শিখে লাইনে আসছে, ও শিখে আসছে, শিখে আসে নাই, তাহলে ওর কাছ থেকে কি আশা করো, ওরে যে তোমরা আমরা ভাইরাল বানাইতেছি, আমি তো এটাই বলছি এখনো সময় আছে, এটা মঞ্চে ভর্তি হও, উচ্চারণ শিখো, অ্যাক্টিং শিখো, কালারটা চেঞ্জ করতেছে করো, করে দেন কাজ করো ভাই, বাট ওরে শিখতে হবে, বুঝতে পারছো, সবাই ভালো থাকেন, আমি হাসান জাহাঙ্গীর বিদায় নিচ্ছি, আমার কথায় কোনো ত্রুটি পেলে আই এম এক্সট্রিমলি সরি মাই ওয়ার্ড, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।